রংপুরে সহিংসতা ছড়ায় সৈকত, ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি। কুমিল্লার ঘটনায় ইকবাল রিমান্ডে, মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, সারা দেশে বিক্ষোভ। সাম্প্রতিক ঘটনায় বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিতর্কিত করায় দলটির স্বভাব, মন্তব্য ওবায়দুল কাদেরের। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় 19 জন, প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা, গ্রেফতার আরও 4। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। বাসের হেল্পার থেকে কোটি কোটি টাকার মালিক, নিয়োগের নামে 18 বছর ধরে প্রতারণা করা শাহিরুল, রাজধানীর রামপুরা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার। এবং নেপাল থেকে দৈনিক 700 মেগাওয়াট বিদ্যুৎ আনতে শিগগিরই চুক্তি, সঞ্চালনে ধীরগতির কথা স্বীকার প্রতিমন্ত্রীর, দ্রুত কেটে যাবার আশা। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে ফলোয়ার আর এলাকায় আধিপত্য বিস্তারই ছিল তার উদ্দেশ্য। কুমিল্লার ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলায়, ঠিক তখনই 17ই অক্টোবর পরিতোষ নামে একজন ইসলাম ধর্মকে অবমাননা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালায় উজ্জ্বল। সেই পোস্টকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয় সৈকত, আর তাতেই রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম এখন র‍্যাব হেফাজতে। র‍্যাব জানায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বহুদিন ধরেই নানা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল সৈকত। সেদিন ধর্মীয় অবমাননার বিষয়টি তিনি তার পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় তার কয়েক হাজার ফলোয়ারের মাধ্যমে, পরে পীরগঞ্জে লোক জড়ো করেন। এছাড়া নানা উস্কানিমূলক বক্তব্য আর মিথ্যাচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন সৈকত। সহযোগী রবিউলকে ব্যবহার করা হয় মাইকিং করে লোক জড়ো করতে। কিন্তু পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়, যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা করে একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে, পরে পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননা করে একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। সৈকত বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বললেও প্রমাণ না পাওয়ার দাবি র‍্যাবের। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটি অবস্থানে নেয়ার জন্য বা যে কোনো সময় তার যেন কথার যে গুরুত্ব পায়। রংপুরের ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়েছিল, এ কারণে তার ওপর সাধারণ শিক্ষার্থী ও তার সহপাঠীরা ক্ষুব্ধ ছিলেন। এদিকে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। তাইকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের কারমাইকেল কলেজে দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডলের আচরণ নিয়ে শিক্ষার্থী ও সহপাঠীদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, সৈকত বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। হেফাজত ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, হ্যাঁ, তাকে আমরা ফোন দিয়ে SMS দিয়ে তাকে সংশোধন করি, যে ফেসবুকে নানান ধরনের তথ্য লেখালেখি উপাত্ত, সে যেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা বিরোধী, আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো যাতে সংগঠনের খারাপ দিক অবকাশ ঘটে। গত 17 অক্টোবর মাঝিপল্লীর ঘটনায় সরাসরি অংশ নেয়ার প্রমাণ পাওয়ায় তাকে দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানায় রংপুর মহানগর ছাত্রলীগ। আমাদের যখন মনে হয়েছে যে SM সৈকত মণ্ডল যেহেতু আমাদের আদর্শচ্যুত একটা ছেলে, এতদিন আমাদের মধ্যে ছিল, তাহলে ও আরও কোনো অপকর্ম কি করছে কি না, এই বিষয়গুলোতেই আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যা আছে, পুলিশ, র‍্যাব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সকল সহ
সহযোগিতা করেছি একে গ্রেফতার করার জন্য। এই ঘটনায় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে 16 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় ধর্ম অবমাননার মূল হোতা ইকবাল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। একই সঙ্গে মামলার আরও 3 আসামি ফয়সাল, ইকরাম ও হুমায়ুনকে কাঠগড়ায় নেয় পুলিশ। এ সময় আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, তবে বিচারক মিথিলা জাহান নিপা 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কোরআন অবমাননা করেছে এই মামলায় আমরা 4 জনকে নিয়ে এসেছি, এর মধ্যে ইকবাল তাকে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যারা যাদেরকে আমরা এখান থেকে ধরেছি ফয়সাল, হুমায়ুন আর হচ্ছে ইকরাম, এদেরকেও 7 দিন, প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দিলেও অধিকতর তদন্তের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে, এর পিছনে কারা জড়িত, একটা অনেক কিছু জড়িত আছে, আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দায়ের করা ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নগরীর 17 নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে সে। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার কড়া নিরাপত্তায় তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লা সহ এখন পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া সব মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপূজায় সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার নানুয়ার দিঘির পারে দুর্গাপূজার অষ্টমীর দিনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া মূল হোতা ইকবাল হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। 15টি জেলায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার উস্কানিদাতা বেশ কয়েকজনকেও আইনের আওতায় আনা হয়েছে। এমন অবস্থায় শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা যেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব কিছু বের করে ফেলছি, সব লোকের চিহ্নিত করে আমাদের হাতে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হবে। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের মানে আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদযন্ত্র একটু কম্পন ধরে সেইটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায় সেজন্য সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারা দেশে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হামলার নির্যাতনের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর শাহবাগ চত্বরে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। স্বাধীন দেশে সেই আবারও বাঙালি জাতির উপর বাঙালি অতর্কিত হামলা, এটা আমরা অনেক লজ্জা বোধ করছি। 72-এর সংবিধানে নিতে হবে
এই দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করতে হবে। এগারো দফা দাবি তুলে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের যথাযথ বিচারের দাবি জানানো হয়। যদি একটা বিচার হতো তাহলে আজকে এই 2021 সালে বাংলাদেশের একটা মন্দিরও প্রতিমা ভাঙতো না। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিশিষ্টজনরা। একটি বিশেষ কমিশন গঠন করে এই ঘটনার সমূহে প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এই কথাই বলবো, এত বড় ঘটনা হলো, হত্যাকাণ্ড ঘটলো, আমরা কি তার কাছ থেকে একটা কথাও পেয়েছি যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন? দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় সমাবেশে। মহানগর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এই মানববন্ধনে। অভিযোগ করেন বিএনপির ওপর সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে দেশের ভেতরে অন্য কোনো শক্তি প্রবেশের অপচেষ্টা করছে। এই দাঙ্গার মাধ্যমে আপনারা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন, আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম থাকে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা, কিংবা সরকার তাকে উস্কে দিচ্ছে কিনা, আমার সন্দেহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না, এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে। পদত্যাগ করুন অবিলম্বে। সরকার হঠাতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হয় তার কাছে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের যে কোনো অর্জন বা সফলতাকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব। ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। মহিবুল্লাহ কিলিং মিশনে 19 জন অংশ নেয়। মূলত প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রতিপক্ষরা। হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি আজিজুল হক এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরাধের ঘাঁটি হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো, একের পর এক ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে উঠে আসছে। গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়া ক্যাম্পে নিজের অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর থেকে প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড সামনে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। হত্যা মামলাটিতে গ্রেপ্তার আজিজুল হকের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন, এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মাত্র 2 মিনিটে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা। এতে মোট 19 জন অংশ নেন। কিলিং স্কোয়াডে 5 জন অস্ত্রধারী লোক ছিল। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠনের পরপরই আমাদের এপিবিএন পুলিশ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে বর্ণিত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমাদের অভিযান এখনো চলছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে 10 জন, এর মধ্যে আসামি ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। দৈনিক 700 মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করতে 2 মাসের মধ্যে নেপালের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এই কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ধীরগতির কথা স্বীকার করলেও এর দায় চাপাচ্ছেন কোভিড পরিস্থিতির ওপর। তবে এ সমস্যা শিগগিরই কাটিয়ে ওঠার আশ্বাসও দিলেন প্রতিমন্ত্রী। 2013 সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের আন্তদেশীয় বিদ্যুৎ কূটনীতি। এরপর নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। তবে শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, মাস দুয়েকের মধ্যেই হতে যাচ্ছে নেপালের সঙ্গে চূড়ান্ত চুক্তি। দিনে বিদ্যুৎ মিলবে 700 মেগাওয়াট পর্যন্ত। আমাদের পিজিসিবির কয়েকটা বিষয় আছে, সেটা সেরে ফেললেই আমরা আশা করতেছি আগামী 1-2 মাসের মধ্যে নেপালের সাথে সই করব। এটা তো ইন্ডিয়ার উপর দিয়ে আসবে, জিএমআর এর মাধ্যমে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আসতেছি নেপাল থেকে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার উন্নতি কতটা তাল মিলিয়ে চলছে তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। মেগা প্রকল্প 1320 মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি প্রস্তুত থাকলেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ মিলছে কেবল সঞ্চালন সীমাবদ্ধতার কারণে। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চললেও ভাবাচ্ছে সঞ্চালন লাইন। সঞ্চালন ব্যবস্থার অগ্রগতিতে ধীরগতির কথা স্বীকার করলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন শিগগিরই কাটবে সব সীমাবদ্ধতা। কিছুটা তো সমস্যা হয়েছে কোভিডের কারণে, কাজের স্লথ গতি আসছে, তবে আমরা আশা করছি সেটা কাটিয়ে ওঠার জন্য আগামী বছরের মধ্যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো তৈরি করে ফলাপ, বিশেষ করে পায়রাটা। এবং ভবিষ্যতে আমার মনে হয় না যে রূপপুরটাও আমার খুব সমস্যা হবে, আমরা কাজের অগ্রগতি যা আছে। অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশের সঞ্চালন ব্যবস্থার উন্নতি নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গতানুগতিক নানা সুপারিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের লালপুরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 15 বছর বয়সী প্রতিবেশী কিশোরকে আটক করা হয়েছে। নাটোর থেকে আল মামুনের তথ্য, জাহিদুল ইসলামের সুমনের ছবি নিয়ে রিপোর্ট। একমাত্র সন্তান জেমিকে হারিয়ে শোকে দিশেহারা বাবা মা, স্বজনদের আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে এলাকার ধানক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত 19 অক্টোবর দুপুরে লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে দাদা মোস্তফাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় জেমি। এ সময় প্রতিবেশী বখাটে কিশোর ইমনের বাসায় কেউ না থাকায় সে জেমিকে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে। পরে জেমিকে হত্যা করে লাশ টয়লেটের মধ্যে লুকিয়ে রাখে। এক পর্যায়ে পলিথিনে মুড়িয়ে মৃতদেহ ধান খেতে ফেলে দেয়। ইমনের পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভয়ে ঘটনাটি তার পরিবারকে জানায় সে। পরে ইমনের পরিবার পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। আমার সাওয়াল আমার কাছে এসব কথা কইছে, বাপের কাছে আমার কাছে কইছে, তখন আমি এদিকে ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেমির স্বজন ও এলাকাবাসী। এই যে নার কারো সন্তানের সাথে হয় না, বিচার চাই, আমি তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এই বিচার যেন মানুষ দেখে বুকের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে এনেছি, আমাদের 4টি টিম কাজ করছে, খুব দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে। নিহত জেমি লালপুর উপজেলার আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের 3রী শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, নাটোর। চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মৃত হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহকারী ইহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পিবিআই। বেনাপোল থেকে গ্রেপ্তারের পরপরই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন। পিবিআই জানায়, বাবুল আক্তারের নির্দেশেই ভোলা মিতুকে হত্যার জন্য অস্ত্র ও গুলি কিলিং মিশনের প্রধান মুসাকে দিয়েছিল। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সেই অস্ত্রসহ ভোলাকে গ্রেপ্তার করে। এর মাঝে সে একবার জামিনও পায়। কিন্তু বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলে আরেকটি নতুন মামলা দায়ের করে বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন। সে মামলায় বাবুল আক্তারের পাশাপাশি ভোলাকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়। এরপর থেকে গা ঢাকা দেয় ভোলা। ভারতে পালিয়ে যাবার চেষ্টার সময় পিবিআই তাকে গ্রেফতার করে। পিবিআই ফাইনাল রিপোর্ট দিয়েছে গত যে মামলাটি, ওই মামলাটিতেও সে এজাহার নামীয় আসামি ছিল এবং সে অস্ত্রটি সেই সরবরাহ করেছিল বলে আমরা জেনেছি। আর বর্তমানে সে আমরা তাকে আদালতে সোপর্দ করার পর সে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। বলার অবদানটা হচ্ছে এই যে একটা বন্দুক যেটা দিয়ে মিতুকে হত্যা করা হয়েছে, এই বন্দুকটা মুসা নিয়ে তাকে দিছে আবার,
এটা আসামি মনিরকে দিছে, যে 164 করছে সেখানে সে বলছে এই অস্ত্রটা ভোলা আমাকে দিছে। বাসের হেলপার থেকে কোটি কোটি টাকার মালিক খুলে বসেন ভুয়া মানবাধিকার কমিশন। 18 বছর ধরে চলছে তার প্রতারণা। শেষ পর্যন্ত রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে প্রতারক শাহিরুলের ভয়ঙ্কর প্রতারণা সব তথ্য। জব্দ করা হয় দেশি বিদেশি বেশ কয়েকটি অস্ত্র। তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চালকের সহকারী হিসেবে কাজের সময় বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে গার্ড সরবরাহের নামে প্রতারণা শুরু করে শাহিরুল। মানুষ ঠকানোর হাতে খড়ি তার এখান থেকেই। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন হোমল্যান্ড নামে সিকিউরিটি গার্ড অ্যান্ড সার্ভিস, বেভারেজ কোম্পানি সহ নানা ধরনের ব্যবসা। পরে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে গড়ে তোলেন ভুয়া মানবাধিকার সংস্থা, বনে যান সংস্থার চেয়ারম্যান। রাজধানীর বনশ্রীতে অফিস ভাড়া নিয়ে বেকার ও শিক্ষিত তরুণ তরুণীদের চাকরি দেওয়ার নামে আত্মসাৎ করেন লাখ লাখ টাকা। নিরাপত্তা কর্মী নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো 15 থেকে 25 হাজার টাকা। প্রশিক্ষণ শেষে চাকরি না দিয়ে উল্টো ভয় ভীতি দেখাতো শাহিরুল। বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং এর নামে কর্মী নিয়োগ দিলেও দেয়া হতো না বেতন। প্রথম মাসে বললাম স্যার এক মাস হচ্ছে বেতন, কয় সামনে মাসে, চতুর্থ মাসে যখন বলি কয়েকবারে টাকা পাওয়া। সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, পরে চাকরি দেয়নি। অনেকবার গেছি, গেলেই ভয় ভীতি দেখায়, আমার সাথে যোগাযোগ করে না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে নিজের ক্ষমতা জাহির করা শাহিরুল সরকারি প্রতিষ্ঠানে চাকুরির নামে নিত 5 থেকে 10 লাখ টাকা। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নামে প্রতারণার জাল বিছায় শাহিরুল। রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের সময় জব্দ করা হয় বেশ কয়েকটি অস্ত্র ও গুলি। আমরা যে অস্ত্রশস্ত্র জব্দ করেছি তার কোনোটারই তার কাছে কোনো কাগজপত্র নেই। মানবাধিকার সংস্থার যে চেয়ারম্যান, এটা একটি অলৌকিক ভৌতিক নাম। ঢাকার বিভিন্ন লোকেশনে 23 কাঠা তার জায়গা রয়েছে, তার 2টি অত্যাধুনিক গাড়ি আছে। সব মিলে আমরা এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকা সমমূল্যের সম্পদ তার রয়েছে। শাহিরুলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু পুরোপুরি প্রস্তুত। কর্ণফুলী সেতুর আদলে নির্মিত সেতুটি আগামীকাল ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পায়রা অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই এলাকাবাসীর। আমরা আগে যখন ঢাকা যেতাম আমরা একটা যানজটের বিষয়ে দাঁড়াইতে, সেটা আমাদের জন্য সহজ একটা উপায় হয়েছে। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এখানে অনেক অপেক্ষা করা লাগতো, আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হলো, দীর্ঘদিন গাড়ি চালাতে বহুত ভুক্তভোগী আছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলেই এক্সট্রা ড্রোজ ক্যাবল পদ্ধতিতে পায়রা সেতুটি নির্মাণ করা হয়েছে। 167টি বক্স কার্টার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে শূন্যে ভেসে আছে 1470 মিটার দৈর্ঘ্য সেতুটি। 32টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। 3 দফা সময় বাড়িয়ে সেতুটি নির্মাণে লেগেছে 8 বছর। ফেরিবিহীন যান চলাচল আমাদের স্থাপিত হচ্ছে। সেতুটি চালু করার মাধ্যমে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্ন যাতায়াত করতে সক্ষম হবেন। 2013 সালের 19 মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। এতে ব্যয় ধরা হয় 1447 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। আর নয় বিদেশ নির্ভর, এবার দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলকে স্বনির্ভর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ট্রেনের ইঞ্জিন আর বগি মেরামতে প্রতি বছর খরচ হয় 100 কোটি টাকারও বেশি। এসব যন্ত্রাংশের 95% আমদানি করতে হয় বিদেশ থেকে, তাই যন্ত্রাংশের চাহিদা মেটাতে দেশীয় উদ্যোক্তা তৈরিতেও সহায়তা দেবে বাংলাদেশ রেলওয়ে। নাজমুল সালেহীর রিপোর্ট। ট্রেনের একটি ইঞ্জিনে আছে 25,000 রকমের যন্ত্রাংশ, আর বিভিন্ন বিভাগে দরকার হয় আরও 5,000 রকম যন্ত্রপাতি। এসব যন্ত্রাংশের মাত্র 5% উৎপাদন হয় দেশে, আর বাকি 95% কিনতে হয় বিদেশ থেকে। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনই মেয়াদ উত্তীর্ণ, পুরনো হয়ে গেছে কোচ আর ওয়াগনও।
এসব সম্পদ রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিদেশ থেকে যন্ত্রাংশ কিনতে হয় শত কোটি টাকারও বেশি। রেল কর্মকর্তারা বলছেন, চড়া মূল্য, চাহিদা মতো যোগান না থাকা ও বিভিন্ন জটিলতায় এসব মালামাল সময় মতো পাওয়াও যায় না, ফলে দিন দিন ব্যাহত হচ্ছে রেল ব্যবস্থাপনা, বাড়ছে রাষ্ট্রীয় খরচ। আমাদের যখন বিদেশ থেকে মালামাল কিনতে হয়, এর প্রায় 27 মাস আগের থেকে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জটিলতার কারণে মালামালগুলো প্রাপ্তিতে আমাদের বিলম্ব ঘটে যায় এবং তখন রক্ষণাবেক্ষণের কোয়ালিটিও আমাদের ঠিকমতো রাখা কঠিন হয়ে যায়। এমন বাস্তবতায় দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে রেল যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। রেলমন্ত্রী বলছেন, চট্টগ্রামের পাহাড়তলি ও পার্বতীপুরের ওয়ার্কশপে হবে কারখানা। আমরা দেশে যন্ত্রাংশ তৈরি করে যদি ব্যবহার করতে পারি সেটাই গুরুত্ব দেওয়া এবং আমরা নতুন নতুন কারখানা এখানে তৈরি করতেছি যাতে বিদেশ থেকে আমাদের ভবিষ্যতে এই সমস্ত যন্ত্রাংশ আমদানি করতে না হয়। যন্ত্রাংশ শুধু নিজেরাই উৎপাদন করবে না বাংলাদেশ রেলওয়ে, আগ্রহী সকল দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তাও দিবে। আগামী নভেম্বরে আমাদের যে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুর, সেখানে আমরা 2 দিন ব্যাপী একটি প্রদর্শনীর ব্যবস্থা করব, স্পেয়ারসের প্রদর্শনী। যারা পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদেরকে আমরা ডাকবো এবং তাদেরকে আমরা মার্কেটটা দেখাবো। রেলকে আসলে স্বাবলম্বী করতে চাই, আমরা পরনির্ভরশীলতাটা কমাতে চাই এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ডিং সেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে চাই। চট্টগ্রামের পাহাড়তলি ও পার্বতীপুর কারখানায় একসময় রেলের যন্ত্রপাতি তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় কারখানাগুলো ধুকে ধুকে চলছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরেই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে গাজীপুরের চন্দ্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। পেপ্যাল বাংলাদেশে অপারেশনাল শুরু করবে, এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা। তিন দশকেও রাজধানীর রামচন্দ্রপুর খাল পরিষ্কারে হাত পড়েনি, তবে মেয়র আসার খবর পেয়ে আগে থেকেই সব পরিষ্কার করে রাখা হয়। পরিচ্ছন্ন পরিবেশে এসে মেয়র আদিকুল ইসলাম হুঁশিয়ার করলেন, এখন থেকে খালে ময়লা ফেললে সিসি ক্যামেরায় শনাক্ত করে জেল জরিমানা করা হবে। ভবনে সেপটিক ট্যাঙ্ক না থাকলে সেবা সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন উত্তরের মেয়র। এহসান জুয়েলের রিপোর্ট। রাজধানীর রামচন্দ্রপুর খাল, শত বছরের পুরনো খালটি দখল আর দূষণে এখন মৃতপ্রায়। দীর্ঘদিন পরিষ্কার না করায় ভরা বর্ষায় জলাবদ্ধতা আর মশা দুর্গন্ধ নিত্যসঙ্গী মোহাম্মদপুরবাসীর। তবে শনিবার সকালে মেয়র আসবেন এই খবর পাওয়ার পর থেকে গত 3-4 দিন ভোরে সরানো শুরু হয় খালের আবর্জনা। 40 বছরের ভিতরে মোহাম্মদি হাউজিং এত সৌন্দর্য হয় নাই, ভালো পরিষ্কার হয়েছে, একটু ভালো করে করা হইতেছে খাল। একসময় মেয়র আসেন, খালের দুই পারের বেশিরভাগ ভবনে প্রবেশ করে দেখতে পান কোনো সেপটিক ট্যাঙ্ক নয়, সরাসরি মানুষের মলমূত্রের লাইন টানা আছে খালের সাথে। আগামী 6 মাসের মধ্যে এগুলো সংস্কারের নির্দেশ দেন তিনি। 6 মাসের মধ্যে আপনি বাড়ির সেপটিক ট্যাঙ্ক করে ম্যানেজমেন্ট আপনিই করতে হবে, যদি না করা হয় বর্জ্য যেটা থাকবে ওই লাইনে বন্ধ করে দিব। মেয়র আসলে পরিষ্কার হয়, মেয়র চলে গেলে আবার আগের দশা। এই প্রশ্নের জবাবে আতিকুল জানান, এখন থেকে মেয়র চলে গেলেও থেকে যাবে খালের পাশে সিসি ক্যামেরা। ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যেই ময়লা ফেলবে তাকে ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করে তাকে জেল জরিমানা ফাইন যা যা করা দরকার সব কিছু আমরা করব। চলতি বছর রাজধানীর খাল সংস্কারে উত্তর সিটি কর্পোরেশন 20 কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানা গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কার্যক্রমের 38 বছর উদযাপন করল বেসরকারি সংস্থা 100 মেট বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাক্ট অন এইড শিরোনামে প্রদর্শনীর আয়োজন করে সংস্থাটি। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির গৌরবময় 38 বছরের পথচলায় নেওয়া কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও সাফল্যের গল্প তুলে ধরা হয়। প্রদর্শনীর পাশাপাশি প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের পরিচালনায় সমাজের বিশিষ্টজন ও তরুণদের নিয়ে পরিচালিত হয় প্যানেল আলোচনা। 100 মেট ফেডারেশনের সহযোগী সদস্য 100 মেট বাংলাদেশ দরিদ্র বিমোচন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1983 সালে বাংলাদেশে কাজ শুরু করে। বাংলাদেশের সামনে এবার সুপার 12-এর চ্যালেঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে যেখানে টিম টাইগার্সের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বিকেল 4টায়।
বিশ্বকাপের মূল পর্বে 2007 সালের পর আর কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। তবে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পরও চাপের মুহূর্তে তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে সিরিয়াস ছিলেন সবাই, তবে অনুশীলন করেননি সাকিব। ব্যাটে রান নেই তাই দীর্ঘক্ষণ নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশফিক, ছিলেন রিয়াদ, মুস্তাফিজরাও। মাঠের বাইরে সব সমালোচনার জবাব ক্রিকেটাররা দিতে চান ব্যাট বলে। বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও সবাইকে করছে আশাবাদী। লঙ্কানদের বিপক্ষে খেলা সব শেষ 5 ম্যাচের 3টিতেই আছে জয়, সব মিলিয়ে সব শেষ 14 ম্যাচের 10টিতেই জিতেছে বাংলাদেশ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। রংপুরে সহিংসতা ছড়ায় সৈকত, ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি। কুমিল্লার ঘটনায় ইকবাল রিমান্ডে, মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, সারাদেশে বিক্ষোভ। সাম্প্রতিক ঘটনায় বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিতর্কিত করায় দলটির সভা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিক মিশনে অংশ নেয় 19 জন, প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা, গ্রেপ্তার আরও 4। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।